একবার ভগবান বুদ্ধের এক শিষ্য উনাকে প্রশ্ন করলেন যে বলুন কর্ম কাকে বলে। উত্তরে ভগবান বুদ্ধ বললেন, চলো তোমাদের একটা গল্প শোনাই। একবার এক রাজা হাতির পিঠে চেপে তার রাজ্যে ভ্রমণ করছিলেন এবং ঘুরতে ঘুরতে একটি দোকানের সামনে এসে দাঁড়ালেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, আমি জানি না কেন আমার মনে একটি বিচার আসছে যে এই দোকানদারকে কালকে সকালে ফাঁসিতে ঝোলানোর জন্য। মন্ত্রীমশাই এটা শুনে রাজাকে কিছু জিজ্ঞেস করতে যাবে যে কেন এই বিচার ওনার মনে এলো। ততক্ষণে রাজা আগে এগিয়ে গেল। মন্ত্রীমশাই আর সময় নষ্ট করলেন না। পরের দিন উনি সাধারণ মানুষের বেশ ধরে সেই দোকানে গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন সেই দোকানদার চন্দন কাঠ বিক্রি করছেন। মন্ত্রীমশাই দোকানদারকে জিজ্ঞেস করলেন, তোমার ব্যবসাপাতি কেমন চলছে? দোকানদার বললেন, খুব একটা ভালো না, মানুষ আসে চন্দন কাঠের গন্ধ শোকে বা বা তারিফ করে তারপর চলে যায়, কেউ কেনে না। আমি শুধু এই আশায় বসে আছি যে এই রাজ্যের রাজার মৃত্যু হোক, তখন ওনার শেষকৃত্য সম্পূর্ণ করতে অনেক চন্দন কাঠের দরকার পড়বে, তখন আমার একটু ভালো ব্যবসা হবার সময় আসবে। মন্ত্রীমশাইয়ের মাথায় পুরো ব্যাপারটা এসে গেল যে এই দোকানদারের রাজার সম্পর্কে এই নেতিবাচক মনোভাব থাকার কারণেই রাজার মনেও এই দোকানদারের প্রতি সেই নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। এবার মন্ত্রীমশাই ছিলেন খুব বুদ্ধিমান, ওনার মনেও একটি বিচার আসলো। মন্ত্রীমশাই দোকানদারকে বললেন, আমি আপনার কাছ থেকে অল্প চন্দন কাঠ কিনতে চাই। দোকানদার খুব খুশি হলেন, ভাবলেন যাক কেউ তো কিনেছে। উনি অল্প চন্দন কাঠ কাগজে ভালো করে প্যাকিং করে মন্ত্রীমশাইকে এগিয়ে দিলেন। দোকানদার ঘুণাক্ষরে বুঝতে পারলেন না যে উনি কে ছিলেন। মন্ত্রীমশাই পরের দিন সেই চন্দন কাঠ নিয়ে দরবারে পৌঁছলেন এবং রাজামশাইকে বললেন, রাজামশাই, সেই দোকানদার আপনার জন্য উপহার পাঠিয়েছেন। রাজা সেই চন্দন কাঠের সুগন্ধ সুন্দর সুগন্ধ পেয়ে ভীষণ খুশি হলেন এবং ভাবলেন, আরে আমি তো শুধুই সেই দোকানদারকে ফাঁসিতে ঝোলানোর কথা ভাবছি, আর সে কিনা আমায় উপহার পাঠিয়েছে। রাজামশাই খুশি হয়ে সেই দোকানদারকে একটি সোনার মুদ্রা পাঠালেন। মন্ত্রীমশাই পরের দিন আবার সাধারণ বেশ ধরে সোনার মুদ্রা নিয়ে সেই দোকানদারের কাছে এসে হাজির হলেন। যথারীতি সোনার মুদ্রা পেয়ে দোকানদারও ভীষণ খুশি হলো। সেও মনে মনে ভাবলো, রাজামশাই এত ভালো মানুষ, এত দয়ালু, আর আমি কিনা ভালো ব্যবসা হবার কারণে ওনার মৃত্যু কামনা করছিলাম। এত অবধি গল্পটি বলে ভগবান বুদ্ধ ওনার শিষ্যদের জিজ্ঞেস করলেন, এবার তোমরা বলো কর্ম কাকে বলে। কেউ বলল আমাদের বলা শব্দই আমাদের কর্ম, কেউ বলল আমরা যা কাজ করি সেটাই আমাদের কর্ম, কেউ বলল আমাদের ভাবনাই আমাদের কর্ম। ভগবান বুদ্ধ বললেন, আমাদের বিচারই আসলে আমাদের কর্ম। যদি আপনি আপনার নিজের বিচারের ওপর নিয়ন্ত্রণ করতে পারেন, তখনই হবেন আপনি একজন মহান ব্যক্তি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যা শিখতে পারি, যখন আপনি মানুষের ওপর নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, তখন আপনি হবেন একজন পাওয়ারফুল। আর যখন আপনি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, আপনি হতে পারবেন এই দুনিয়ার একজন মহান ব্যক্তি। তাই বলবো, সবসময় ভালো ভাবুন, তো আপনার সাথেও ভালো হবে। আর এমন কাজ করুন যা পুরো দুনিয়া আপনার মতো করতে চাইবে, কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে। ইতিবাচক ভাবুন, ইতিবাচক বলুন, ইতিবাচক অনুভব করুন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং শেয়ার করে বাকি বন্ধুর কাছে পৌঁছে দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।